ঝাড়গ্রাম জেলায় করোনার দ্বিতীয় ঢেউতে ঝড়ের গতিতে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ, যার ফলে চিন্তায় পড়েছেন ঝাড়গ্রাম জেলা প্রশাসনের ও জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। তাই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য রবিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের হাট বাজার পথচলতি মানুষজন থেকে শুরু করে এলাকাবাসীকে গোপীবল্লভপুর থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ডিউটি অফিসার স্বদেশ প্রামাণিকের নেতৃত্বে পুলিশের আধিকারিক ও পুলিশকর্মীরা করোনা সচেতনতামূলক প্রচার করেন। সেই সঙ্গে যাদের মাস্ক নেই তাদেরকে মাস্ক বিতরণ করা হয়। গোপীবল্লভপুর থানার ডিউটি অফিসার স্বদেশ প্রামাণিক ওই এলাকার ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দাদের মাস্ক ব্যবহার করার জন্য অনুরোধ করেন, সেই সঙ্গে শারীরিক দূরত্ব বজায় রেখে চলারও নির্দেশ দেন তিনি। এছাড়াও ভালো করে সাবান দিয়ে হাত ধোয়ার জন্য সকলের কাছে আবেদন জানান তিনি। ওই এলাকার ব্যবসায়ীদের করোনা নিয়ে মানুষকে সচেতন করার জন্যও তিনি আবেদন জানান। গোপীবল্লভপুর থানা পুলিশের উদ্যোগে করোনা নিয়ে মানুষকে সচেতন করার আবেদন জানিয়ে মাইকিং করে প্রচারের পাশাপাশি যাদের মাস্ক নেই সেই সব মানুষের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হয়। আগামী দিনগুলিতেও এইভাবে গোপীবল্লভপুর থানার বিভিন্ন প্রান্তে গিয়ে সচেতনতামূলক প্রচার ও মাস্ক বিতরণ করা হবে বলে গোপীবল্লভপুর থানার পুলিশ আধিকারিক স্বদেশ প্রামাণিক জানিয়েছেন। করোনা যে ভয়াবহ রূপ নিয়েছে তাতে প্রশাসন খুবই কড়াভাবে এই গোপীবল্লভপুরে সবাইকে গাড়ি করে মাইক নিয়ে অ্যানাউন্স করে করে সবাইকে সতর্কবার্তা জানাচ্ছেন এবং সবাইকে যারা মাস্ক পরেনি তাদের মাস্ক বিতরণ করছেন এবং খুবই কড়াভাবে প্রশাসন এই উদ্যোগ নিয়েছে। সবাইকে বলছে রাস্তায় রাস্তায় যে করোনা খুবই ভয়াবহ রূপ নিয়েছে, তা যে যাতে জনসাধারণ রাস্তার সবাই যেন সচেতন হয়, কারণ সচেতন না হলে এই করোনাকে আটকানো খুবই কষ্টকর হয়ে যাবে। গোপীবল্লভপুরে যতগুলো দোকান আছে সব দোকানদারকেও অ্যানাউন্স করে করে শোনানো হচ্ছে যে মাস্ক না পরে কেউ যাতে না কোনো মাল কিংবা কোনো কিছু দেওয়া হয়, মাস্ক পরে আসলেই তারা যেন সব কিছু পায়। তারপরে এই যে পুলিশ গ্রামে গ্রামে যদি গিয়ে আবার গাড়ি করে যায় আরও ভালো হয়। পুলিশের এই যে উদ্যোগ কতটা খুশি আপনারা? পুলিশ আমাদের এই গোপীবল্লভপুরে মাস্ক বিতরণ করছে এবং সবাইকে সচেতন বার্তা জানাচ্ছে। কেউ এখনকার যে করোনা পরিস্থিতি সচেতন বার্তা যদি না প্রশাসন থেকে দেওয়া হয় তাহলে আরও ভয়াবহ রূপ নেবে। তো পুলিশ যা করছে খুবই কী বলবো তোমার, এই রোদে পুলিশ খুবই একটা তোমাদের ভালো কাজ করছে। আপনার নাম? আমার নাম সঞ্জীবন মহাপাত্র। বাড়ি?